গণ্ডগোল 9 তারিখ অবধি হবে। নমিনেশন হয়ে গেলে নমিনেশন উইথড্র করাবার জন্য চাপ দেবে, বাড়ি ভাঙবে, আঙুল লাগাবে, এটা আমরা জানি। পশ্চিমবঙ্গে এটাই রাজনৈতিক পরিদৃশ্য। কিন্তু কিছু জায়গায় আটকেছেন, ফর্ম তুলতে দেয়নি, ফর্ম ফিল আপ করতে দেয়নি, জমা দিতে দেয়নি। সিপিএম কংগ্রেস হয়তো পারবে না, কিন্তু বিজেপি সেখানেও দাঁড়াবে, শেষ দিন পর্যন্ত লড়াই করবে। দরকার হলে আমরা লোক নিয়ে গিয়ে সামনাসামনি লড়াই করে সেখানে নমিনেশন ফাইল করবো। পাল্টা মার শুরু হয়েছে কোথাও, দরকার হলে সেটা আমরা করবো। প্রতিরক্ষা কমিটি আছে, সেটা তো ভোটের দিনে কাজে লাগবে। বাইরের লোক এসে কোনো বুথে ভোট দিতে যায়, তাকে যেরকম ওষুধ দেওয়ার দরকার সব দেবো আমরা। প্রতি বছর পঞ্চায়েতে 70-80-100 জন শ্মশানে যায়, এবারে মনে হয় ব্যতিক্রম হবে না। পাল্টা মার দেবোই, বলার না বলার কিছু নেই, মার তো বলে দেওয়া যায় না, দিতে হয়।